হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াহ মেডিকো। আজকে আমরা মাওলানা আজাদ মেডিকেল কলেজ অর্থাৎ MAMC এই মেডিকেল কলেজ সম্পর্কে, যে আমাদের নিট 2022 এর যে কাট অফটি ছিল সেই কাট অফ নিয়ে আলোচনা করব, এবং তার পাশাপাশি আমরা 2023-এর যে এক্সপেক্টেড কাট অফ সেটা নিয়েও আলোচনা করব। ওকে বন্ধুরা, চলো তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তার আগে আমি আমার চ্যানেলের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করে দিই। এই চ্যানেলটি সাধারণত আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং ফিজিক্সের জন্য খোলা হয়েছে। এখানে আমরা WBCSSC বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও নিটের ফিজিক্স কমপ্লিট করি। চলো তাহলে ভিডিওটা দেখা যাক। দেখো বন্ধুরা, আমাদের MAMC সিট ম্যাট্রিক ফর অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটার জন্য আমাদের ক্যাটাগরি OBC SC ST, এবং দেখো অল ইন্ডিয়া কোটার জন্য আমাদের ইউআরের জন্য অর্থাৎ আনরিজার্ভদের জন্য 18টা সিট, এবং স্টেট কোটার জন্য 104টি সিট। OBC এর জন্য অল ইন্ডিয়া কোটার জন্য 10টি সিট, এবং স্টেট কোটার জন্য 56টি সিট। এবং SC-র জন্য অল ইন্ডিয়া কোটার জন্য 6টি সিট, এবং স্টেট কোটার জন্য 31টি সিট। এবং ST-র জন্য আমাদের অল ইন্ডিয়া কোটার জন্য 9টি সিট, এবং স্টেট কোটার জন্য আমাদের 16টি সিট। এটি হলো বন্ধুরা সাধারণত MAMC অর্থাৎ মাওলানা আজাদ মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক ফর অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটা অলসো। চলো বন্ধুরা তাহলে আমাদের এবারে মেডিকেল কাট অফটা দেখে নিই। বন্ধুরা কাট অফটা দেখে নিই। যেমন MAMC 50% অল ইন্ডিয়া কোটা নিট কাট অফ 2022। দেখো ক্যাটাগরি হিসেবে আমাদের জেনারেল PWD OBC EWS ST ST। ক্লোজিং র্যাঙ্ক জেনারেলদের জন্য আমাদের ক্লোজিং র্যাঙ্ক 91 ছিল, মার্কস ছিল 701, এবং এক্সপেক্টেড কাট অফ 2022 আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 2023 হবে। ওকে, এক্সপেক্টেড কাট অফ 700 থেকে প্লাস মাইনাস 2 আছে। দেখো 700 থেকে 2 কমতেও পারে এবং 2 বাড়তেও পারে। জেনারেল PWD এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে 14,558, এবং আমাদের মার্কস যেটি ছিল 563, এবং আমাদের যে এক্সপেক্টেড কাট অফ ফর 2023 ইজ দ্যাট 565 মেবি। OBC জন্য দেখো, OBC এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক সেটা হচ্ছে 312, এবং আমাদের মার্কস যেটি ছিল সেটি হচ্ছে আমাদের 694, এবং আমাদের এক্সপেক্টেড কাট অফ ফর 2023 ইজ অলসো 692, এবং 692-696। এবং EWS এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা 311, এবং মার্কস ছিল যেটা 694, এবং আমাদের এক্সপেক্টেড কাট অফ ফর 2023 692-698। SC এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা 1606, এবং আমাদের মার্কস যেটা ছিল 607, এবং আমাদের এক্সপেক্টেড কাট অফ ফর 2023 665-672। এবং STদের জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 3385, এবং আমাদের মার্কস যেটি ছিল 655, এবং এক্সপেক্টেড কাট অফ ফর 2023 652-660। ওকে, এটি হলো আমাদের সাধারণত MAMC অর্থাৎ মাওলানা আজাদ মেডিকেল কলেজের 50% অল ইন্ডিয়া কোটা নিট কাট অফ। চলো তাহলে এবার আমরা স্টেট কোটা নিট কাট অফটা দেখে নিই। দেখো বন্ধুরা, আমাদের MAMC অর্থাৎ মাওলানা আজাদ মেডিকেল কলেজ 85% স্টেট কোটা নিট কাট অফ 2022। ওকে, আমাদের জেনারেল ক্যাটাগরির জন্য জেনারেলদের জন্য আমাদের যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 1097, এবং মার্কস যেটা ছিল 675, এবং জেনারেল PWD এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল 379,808, এবং আমাদের যে মার্কসটি ছিল সেটা 269, এবং OBC এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে 5,572, এবং আমাদের ক্লোজিং মার্কস যেটি ছিল সেটি হচ্ছে 645, এবং OBC PWD এর জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 733,670, এবং মার্কস যেটি ছিল 144, এবং SC ক্যাটাগরির জন্য আমাদের যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে আমাদের 35,018, এবং আমাদের যে মার্কসটি ছিল সেটা হচ্ছে 573, এবং SC ক্যাটাগরির জন্য আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটি হচ্ছে যে 96,939, এবং আমাদের যে মার্কসটি ছিল সেটি হচ্ছে 484। এটি হলো সাধারণত আমাদের মাওলানা, ঠিক আছে, MAMC অর্থাৎ মাওলানা আজাদ মেডিকেল কলেজের 85% স্টেট কোটা নিট কাট অফ 2022। ওকে বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের পাশে থাকবে, এবং নিটের লেটেস্ট আপডেট এবং ফিজিক্সের লেকচার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। ওকে বন্ধুরা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।